মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রিকি দিদি, তুমিও যাচ্ছ নাকি? তুমি ঠিক করেছ কার সঙ্গে থাকবে? আসলে সবাই তো জোড়ায় জোড়ায় যাচ্ছে। সেই চিন্তাটা তুমি না হয় নাই করলে ফুলকি, আমার বোন তো, আমি ওর জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছি। আর তাছাড়া ধানুও তো একাই যাচ্ছে, তাই না? আমি কিন্তু সাথে করে নিজের এন্টারটেইনমেন্টের সরঞ্জাম নিয়ে যাচ্ছি। সরি গো, আমাদের একটু দেরি হয়ে গেল। আরে শুনতেটা তো বেড়ে গেছে না, লাস্ট মোমেন্টে ও তো বলছিল যাবেই না। হ্যাঁ যাবে না। এই শুন, তুই যদি না যেতিস না, সবাই মিলে আমরা তোকে চ্যাংদোলা করে ধরে বেঁধে নিয়ে যেতাম। সামান্য একটু সর্দিতে এত কাবু হয়ে যাও কেন তুমি? আরে ভেতরে ভেতরে না একটু জ্বর এসছে, সবাই আনন্দ করতে যাচ্ছে, সেখানে আমি অসুস্থ হয়ে পড়লে সবার আনন্দটা মাটি হয়ে যেত না? আরে তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি দেখাশোনার জন্য। কই পায়েল কই? এই রে পায়েল বোধহয় এখনো পড়ছে, আমি তোকে ডাকতেই ভুলে গেছি। দাঁড়া দাঁড়া, আমি ওকে ডেকে আনছি। এই পায়েলের কিন্তু একটা এক্সট্রা ব্যাগ হবে। বইয়ের তো জানি জানি, পিয়ালের বইগুলো নিয়েছিস তোর ভেতরে? আরে পায়েলই তো নিয়েছে সঙ্গে। কিরে পিয়াল, সব ঠিক আছে তো? মানে হাসার কি হলো, আমি কি পড়াশোনা করি নাই? না না, সেটা কে বলেছে? পড়াশোনায় তো তোর ধ্যান জ্ঞান সব কিছু, আমরা জানি সবাই সেটা। এনিওয়ে ধানু, যদি পায়েল কে ডেকে আন। আর কোনো লাগেজ নেই তো? আর ওনাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো কোথায়? অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল। হেই ফুলকি, এসো শোন, তুই সব কটা ব্যাগ নিয়ে বাসে ওঠ। হ্যাঁ আমি ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসি, সব কটা নিয়ে যাবে, তুই নিয়ে যা। তমাল তমাল তমাল, তুই আমার সঙ্গে যাবি আর ফুলকির সঙ্গে পিয়াল গেলে যাক। এ বাবা, সেই বাঁশিটাও তো আনতে হবে। এই যে ওটা তোলো। হ্যাঁ চলো চ। লাবু শোন, বলো রুদ্রকে কেন জোর করে বেড়াতে পাঠাচ্ছি তার আসল কারণটা তুমি বুঝতে পেরেছো তো? সম্পর্কটা এবার ঠিক করো লাবু, তোমার কিন্তু একটা সংসার আছে, তুমি কুচি খুকি নও, ওখানে গিয়ে ভাই বোনদের সঙ্গে ওরকম মেতে উঠো না, রুদ্রর দিকটাও একটু দেখো। আচ্ছা মা, তুমি কখনো রুদ্রকে কিছু বলো না বলো তো? যতদিন মা আমার স্বরূপটা বুঝতে না পারছে ততদিনই নিশ্চিন্ত রুদ্রর বিশাল নাল। তার আগেই ফুলকি দাস নামক কালীপটকাকে শেষ করো, নয়তো বাঁচবে না। এই ট্রিপটায় ফুলকিকে শেষ করতেই হবে, ফেল করলে হবে না। সব ব্যবস্থা তো করাই আছে, এবার ঠাকুর ঠাকুর করে প্ল্যান ঠিকভাবে এক্সিকিউট হলেই হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।